প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একাত্তর বিশেষ সংযোগে। নানা চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে স্বাধীনতার 44 বছর পার করেছি আমরা। বেশ কিছু ক্ষেত্রে আমাদের যে অগ্রগতি তা অবশ্যই প্রশংসনীয়, দেশে বিদেশে তার মূল্যায়ন করা হচ্ছে, কিন্তু আমাদের রাজনীতির পথ চলা এখনও অমসৃণ এবং আমাদের রাষ্ট্রের অনেকগুলো মূল বিষয় নিয়ে একটা বিতর্ক জিয়ে রাখার চেষ্টা আমরা খেয়াল করি। আর তাছাড়া আমাদের সামাজিক পারিবারিক ক্ষেত্রে অনেক সময় আমরা দেখছি নানা ধরনের সংকট বলবো বা চ্যালেঞ্জ বলবো, এবং আমরা যেই মিডিয়াতে কাজ করি সেই মিডিয়ার খবরের দিকে বা পত্রিকার দিকে অনেকেই বলেন যে তারা খুলতে পারেন না, ভয় পান কি সংবাদ দেখবেন এই ভেবে। এবং এই নেতিবাচক যে একটি আবহ বিভিন্ন ক্ষেত্রে আছে সেদিকটির দিকে একটু নজর দিতে চাই, কারণ আমাদের সাফল্যের গাথা যথেষ্ট পরিমাণে বলা হয় না। এই ধরনের কথা থাকলেও বা অভিযোগ থাকলেও আমরা মনে করছি একাত্তর থেকে যে আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলো সেগুলোর দিকে একটু গভীরভাবে দৃষ্টি দেওয়া হয়তো দরকার আমাদের সকলের জন্য। এবং আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন যিনি মফিদুল হক, মুক্তিযোদ্ধা, সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তার কাছে একটু গভীর আলোচনাই শুনতে যাচ্ছি। মফিদুল হক, একটু বিতর্ক হয়তো থেকেই যায়, বাংলাদেশের অসুখ আমরা স্ক্রিনেও দিয়েছি, বাংলাদেশ খুব ভালো করছে সব ধরনের আর্থসামাজিক ইন্ডিকেটর এবং আন্তর্জাতিকভাবে সেটি স্বীকৃত, কিন্তু ভূমিকায় যেটি বললাম যে আমাদের কিছু চ্যালেঞ্জ আমরা লক্ষ্য করছি, আমাদের বাংলাদেশের পরিচয়টাই আদৌ কী হবে যে সমস্ত ভিত্তির উপরে আপনারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, আজকে আমরা সেই সমস্ত ভিত্তিগুলো যথেষ্ট পরিমাণে আমাদের জাতীয় জীবনে প্রতিষ্ঠা করতে পেরেছি কিনা সেটি নিয়েও প্রশ্ন করার অবকাশ কিন্তু থেকে গেছে। আপনি কি মনে করেন বাংলাদেশের কোনো অসুখ বা অসুস্থতা বা বিশেষ কোনো সমস্যা আছে কিনা, এবং থাকলে কোন কোন দিকটি প্রধান? দেখুন, সমস্যা তো অবশ্যই রয়েছে, এবং যে সমস্যার কথা আপনি বলেন, রাষ্ট্রের পরিচিতি বা সত্তার সংকট, নিজস্ব পরিচিতির সংকটও আছে, আর এটা একেবারে সমাজ, পরিবার, ব্যক্তি জীবনেও এর নানা রকম অভিজ্ঞতা আছে। আর দৈনিক পত্রিকা খুললে তো সমস্যার কোনো অন্ত নেই। আবার বাংলাদেশের অর্জনের দিকটাও রয়েছে, তো সেই জায়গাগুলোকে মনে রেখে যদি আমরা দেখি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা কেবল একটা সশস্ত্র লড়াই করে আমরা একটা ভূখণ্ড পেলাম, একটা পতাকা পেলাম, একটা জাতীয় সঙ্গীত পেলাম, কেবল তো তাই ছিল না। এবং আপনি যদি দেখেন একটু গভীরে বা একটু পিছিয়ে গিয়ে, এই উপমহাদেশের কিন্তু একটা বড় সংকট হচ্ছে যে সমাজের যে সংস্কৃতি যেটা বলি বা একটা সম্প্রীতির আবহের মধ্যে সমাজ থাকবে এবং সেই সমাজ তার নিজস্ব রাষ্ট্র গঠন করবে বা রাষ্ট্র সেভাবে পরিচালনা করবে, এখানে কিন্তু বড় অভিঘাত চলে এসেছে একটা ধর্মীয় বিভাজনের মধ্য দিয়ে। আমাদের মুক্তিযুদ্ধের দলিলপত্র কিন্তু শুরু হয়েছে 1905 সাল থেকে, ঐতিহাসিকরা বসে সিদ্ধান্ত করলেন যে ওটা একটা ল্যান্ডমার্ক ইভেন্ট। কেন ল্যান্ডমার্ক ইভেন্ট? দেখেন, ওখানে কিন্তু দুটো দিক, একটা হচ্ছে ধর্মীয় বিভাজনটাকে নিয়ে আসা হলো এবং রাষ্ট্রের পক্ষ থেকে 1905 সাল বঙ্গভঙ্গের প্রেমিসটা দাঁড় করানোর চেষ্টা করলো ব্রিটিশরা, যে মুসলমানদের একটা আলাদা সত্তা বা স্বকীয়তা বা জিওগ্রাফিক্যাল এন্টিটিও সেখানে আছে ঠিকই, এবং সেটাকে ঘিরে কিন্তু একটা গভীর একটা চিন্তা ছিল তাদের। এবং একটা পর্যায়ে কিন্তু লর্ড কার্জন কিন্তু এমনও ভেবেছিলেন যে বাংলা ভাষাটাকে দুভাগে ভাগ করা যায় কি না, পূর্ববঙ্গের ভাষাটাই তিনি টেক্সট বই তৈরি করবেন, এরকমও তার মানে ইচ্ছা ছিল। তার মানে বিভাজনটা কিন্তু উপমহাদেশকে একটা ক্ষতবিক্ষত করে ফেলেছে, এবং এই বিভাজনের প্রকাশ কিন্তু আমরা দেখলাম পার্টিশন অফ ইন্ডিয়া। তখন কিন্তু পাকিস্তান রাষ্ট্র কীরকম হবে কারো কোনো স্বচ্ছ ধারণা ছিল না, কেবল ধারণাটা কি যে লড়কে লেঙ্গে পাকিস্তান, তার সঙ্গে আবার একটা অদ্ভুত স্লোগান, হাত মে বিড়ি মুঁ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, আরেকটা হচ্ছে হোমল্যান্ড অফ দ্য মুসলিমস অফ ইন্ডিয়া। কিন্তু পাকিস্তান হওয়ার পরে দেখা গেলো যে মুসলিমস কিন্তু অনেক বেশি থেকে গেল ইন্ডিয়াতে, তাহলে তাদের হোমল্যান্ড কোনটা? এবং একটা জগা খিচুড়ি রাষ্ট্র গঠিত হলো এবং একটা দ্বিজাতির তত্ত্ব, এইটাকে মোচন করে কিন্তু বাংলাদেশ সম্প্রীতির ধারণা, এবং সেই সম্প্রীতিটার ভিত্তি হচ্ছে ভাষা সাংস্কৃতিক সত্তা। আমার মুক্তিযুদ্ধে একটা স্লোগান চলে এসেছিল, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। দেখুন, কে এই স্লোগান তৈরি করেছিল কেউ জানে না, কিন্তু এই ঠিকানায় তো সবাই, এই ঠিকানায় সবারই সেই ঠিকানা পাবার কথা, হ্যাঁ, নিতে পারে, সে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, সে উত্তরবঙ্গে থাকুক, দক্ষিণবঙ্গে থাকুক, সে সিলেটি হোক, সে তো তার মানে কি যে বিভাজনের মধ্যে যে ঐক্যসূত্রটা তৈরি হয় সেটাই তো বাংলাদেশ। যে ঐক্যসূত্রের ভিত্তিতে বাংলাদেশ তৈরি হলো,
আজকে 2015 সালে সেই ঐক্যসূত্র কি এখনো আমরা বাংলাদেশে আছে? বাংলাদেশে কেন তাহলে যারা মুসলমান ধর্মাবলম্বী নন তারা এক ধরনের একটা অনিরাপত্তা বোধ করছেন? এবং এটি এক ধরনের শব্দটা ব্যবহার করা উচিত না, কারণ বারে বারে প্রতিবার এমনকি গণতান্ত্রিক বিভিন্ন আমাদের যে গণতন্ত্রের মূল কতগুলো স্টেপস, যেমন একটি নির্বাচন, এটি নির্বাচনের পরে এবং আগে এই বিশেষ করে অন্যান্য ধর্ম বা মুসলমান ছাড়া অন্যান্য ধর্মাবলম্বীর মানুষ বিশেষভাবে আক্রান্ত হচ্ছেন, এই আপনি যেই ঐক্যসূত্রের কথা বললেন সেই ঐক্যসূত্র কি এখন একটা চ্যালেঞ্জের মুখে না? দেখুন, এই ঐক্যসূত্র তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ, রক্তাক্ত চ্যালেঞ্জ, কিন্তু বঙ্গবন্ধু নিজেই তার মানে জীবন দিয়ে সেটা সেই তার প্রতিফলন ঘটল, সংবিধান কাটছাট হয়ে গেল, ধর্মটাকে একটা মুখ্য পরিচয় হিসাবে এখনো পুরোপুরি 72-এর সংবিধান ফেরত যায়নি, কখনো আদৌ যাবে কি? তার অর্থ কি যে মুক্তিযুদ্ধটা যেই মূল্যবোধের উপরে হয়েছিল কিন্তু মূল্যবোধটা কিন্তু আবার হারিয়ে যায়নি, আর মূল্যবোধটার যে মানে শক্তিটা যদি আমি বলি বা মূল্যবোধটা দেখুন, আজকে ভারতীয় উপমহাদেশ যদি আমরা দেখি, এছাড়া কিন্তু বিকল্প নেই, ভারতেরও নেই পাকিস্তানেরও নেই। পাকিস্তান সম্প্রীতির কথা বলছি, যে সম্প্রীতির কথা বলছি, অর্থাৎ ধর্ম পরিচয় বা অন্য যত রকম বিভাজন থাকুক, জাতি পরিচয়টার ভিত্তিতে। কিন্তু তাই কি শুধু আমাদের উপমহাদেশে নয়, সমস্ত পৃথিবীতেই তো আমরা খেয়াল করছি যে এই ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে এক হওয়ার বা সংগ্রাম করার বা জিহাদ ঘোষণা করার একটা বরং প্রবণতাই বা তার প্রভাব আরও বেশি গভীর হওয়ার লক্ষণই তো বরং আমরা দেখতে পাচ্ছি। সেটাও কিন্তু অনেক সময় আমরা খেয়াল করি না। দেখুন, এই যে মানে যদি বলি যে রাইজ অফ নিউ মিলিটেন্ট ইসলাম, একটা জঙ্গি ইসলামের একটা যে উত্থানটা ঘটলো, এই উত্থানটা কিন্তু ঘটলো 1973 সালের আরব ইসরায়েল যুদ্ধের একটা জের হিসাবে, যখন কিনা ওপেক রাতারাতি কিন্তু ওপেক যখন এম্বার্গো দিল যে তেলের বাবদ যে সম্পদ, একটা বিশাল সম্পদের অধিকারী হয়ে গেল, এই সম্পদটা কিন্তু এই দেশগুলো ব্যয় করলো কিন্তু এই মৌলবাদকে সমর্থন করা যায় না। আমাদের দেশেও কিন্তু তখন অনেক রকম এই লিবিয়ার একটা গ্রুপ দাঁড়ালো, ইরাকের দাঁড়ালো, ইরানের দাঁড়ালো, আর সৌদি আরব তো ছিলই তার ওহাবি ইসলাম নিয়ে, যেটা কিনা এই ধরনের যে জঙ্গি ইসলামের একটা পৃষ্ঠপোষক। তো ফলে আর তার সঙ্গে আফগানিস্তানে যখন এই জেহাদি গ্রুপ দাঁড় করানোর জন্য এটার সঙ্গে গিয়ে মিলল একেবারে পশ্চিমা শক্তি আমেরিকার নেতৃত্বে, ইউরোপও এটার সঙ্গে যুক্ত হলো। ফলে এই যে ইসলামের যে ট্রান্সফরমেশনগুলো ধাপে ধাপে ঘটলো, এবং আফগানিস্তানে তখন কী হলো যে তারা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে অর্থাৎ অবিশ্বাসীদের বিরুদ্ধে, কাফিরদের বিরুদ্ধে লড়াই করবে, এটা জেহাদ, এবং আমেরিকান মেরিন সমস্ত রকম সাপোর্ট দিল, এবং পশতু ভাষায় কিন্তু মেরিনের ম্যানুয়াল তৈরি হলো যে কীভাবে বোমা তৈরি করতে হবে, কীভাবে সাবোটাইজ করতে হবে। তো তার অর্থ কী যে এই সমস্তটার পেছনে কিন্তু যেটা আপনি বলেন যে আন্তর্জাতিক রাজনীতির নানা পরিবর্তনও যুক্ত, তো এই সমস্ত কিছুর মধ্যে কিন্তু বাংলাদেশকে আপনাকে দেখতে হবে, সেই বাংলাদেশ সেদিক থেকে দেখলে তো তাহলে এই মানে সমস্যা বা সংকট মানে চ্যালেঞ্জটা বরং আরও অনেক কঠিন। হ্যাঁ, চ্যালেঞ্জটা কঠিন, এবং এই চ্যালেঞ্জটা কিন্তু আমাদেরকে আবার এই জায়গায় আসতে হবে যে আমি মুক্তিযুদ্ধের মূল্যবোধটাকে আমি যদি সার্বজনীন মূল্যবোধ না করতে পারি তাহলে কিন্তু আমি এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবো না। মুক্তিযুদ্ধের মূল্যবোধকে মানে সার্বজনীন মূল্যবোধ করা গেল না কেন? শুধুই কি বিরোধীদের কারণে নাকি যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি ছিলেন তাদের একসঙ্গে একযোগে কাজ করার অক্ষমতাও এর জন্য দায়ী? আমি বলবো যে গভীরভাবে মূল্যায়ন করে কোন ভিত্তিতে আমরা একত্র হব, এবং এই যে ভাষা সংস্কৃতির যে ঐক্য আমাদের, এটা তো আমাদের একটা বিশাল সম্পদ। আমরা কথায় কথায় বলি হাজার বছরের, ভাষাটাও হাজার বছরের পুরনো, এটা কিন্তু খুব কম জায়গায় আছে। আপনি ইন্দোনেশিয়া মালয়েশিয়া দেখেন, ভাষাটা কিন্তু খুব নবীন, কিন্তু আবার দেখুন ইন্দোনেশিয়া কিন্তু সবচেয়ে বড় মুসলিম প্রধান দেশ, আমরা অনেক সময় খেয়াল করি না ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া কী করে এই সংকটের বাইরে থাকতে পারলো? বালি বোম্বিং একটা আইসোলেটেড ঘটনা কিন্তু ইন্দোনেশিয়ায়। ইন্দোনেশিয়ায় আবার ইন্দোনেশিয়ার মতো অন্যান্য সংকট আছে, কিন্তু আমাদের বাংলাদেশের দিকে যদি তাকাই, আমি আপনাকে যে প্রশ্নটা করলাম যে মুক্তিযুদ্ধের মূল্যবোধ এবং চেতনাকে একদম সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা আমাদের রাষ্ট্রে এবং সামাজিকভাবে, এটা নিশ্চয়ই খুবই প্রয়োজনীয়, আপনি বললেন এটা করা দরকার। মানে মুক্তিযুদ্ধ যখন হচ্ছে তখন থেকে এবং তার আগে থেকেই এই ধারণাগুলোকে ক্রমাগতভাবে আক্রমণ করে যাওয়া হয়েছে এবং খুব সংগঠিতভাবে এর বিরুদ্ধে কাজ করা হয়েছে। 75 পরবর্তী সময় সেটি খুব
বিরাটভাবে রাষ্ট্রীয় পর্যায়ে করা হয়েছে, মানলাম। কিন্তু যারা মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করবেন, আপনাকে বলছি, আপনার মতো আরও অনেককে বলছি, এবং পরবর্তী প্রজন্ম যারা তৈরি হয়েছে, তারা তাদেরকে কি আমরা দেখছি যে একযোগে কাজ করতাম? একটি সাম্প্রতিক একটা উদাহরণ দিই, যেমন শাহবাগের সময় মনে হয়েছিল যে এটি একটি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির একসঙ্গে হলো, কিন্তু আমরা তো পরবর্তীতে দেখলাম যে একমত হয়ে এক কাতারে এই এক বিষয় নিয়ে কাজ করতে পারছেন না সবাই, সেটা কি সত্যি নয়? ওই জাতীয় ঐক্যটা কিন্তু বাঙালির একবারই তৈরি হয়েছিল, 70-এর নির্বাচনকে ঘিরে বঙ্গবন্ধু সেই ঐক্যটা তৈরি করেছিলেন এবং একটা অসাধারণ ঐক্য। ওই ঐক্য আমি হয়তো পাবো না, তারপরে আমি একটা গণতান্ত্রিক সমাজে বাস করবো, নানা রকম মত চিন্তা থাকবে, কিন্তু আমি বলছি যে মৌলিক যে মূল্যবোধ, যে একটা সম্প্রীতির সমাজ আমরা প্রতিষ্ঠা করব, সেখানে ধর্মের বিভাজন আমরা দেখব না, জাতিসত্তা, যে আমি আজকে যে পাহাড়ি জনগণের উপরে যে নিপীড়ন করেছি এখান থেকে বের হওয়ার একটা চেষ্টা আছে, কিন্তু এখানে তো আমার একটা উপলব্ধির প্রয়োজন। আর ধর্মীয় সংখ্যালঘুতে একটা বিশাল সমস্যা আমাদের, আমরা যেটাকে মোকাবেলা করতে পারছি না। এইখানে একটা কিন্তু উপলব্ধির জায়গাটা এই জন্য বলছি, দেখুন রবীন্দ্রনাথ কিন্তু হিন্দু মুসলমান যে বিরোধ সেটাকে বলেছিলেন আত্মবিচ্ছেদ। তার যে সর্বশেষ বক্তৃতা সভ্যতার সংকট, সেখানে বলেছেন যে এই আত্মবিচ্ছেদ যদি আমরা ঘোচাতে না পারি তাহলে আমাদের কিন্তু বিকাশ সম্ভব নয়। আত্মবিচ্ছেদ কেন বলেছিলেন? যে হিন্দু আর মুসলমান দুটো আলাদা এন্টিটি এবং আমরা ওদের সম্প্রীতি কামনা করবো, উনি সেভাবে দেখেননি। উনি দেখেন যে এই ধর্মীয় বিভাজনটা মিলে একটা অখণ্ড সত্তা, ফলে ওই দেখাটা কিন্তু অনেক। আমার বাংলাদেশের আন্দোলনটাও কিন্তু ছিল ওই অখণ্ড সত্তার আন্দোলন। আমি যদি এখানে মনে করি যে আমি মানে সংখ্যালঘুর প্রতি আমি বা আমরা পাকিস্তানের বলা হতো আমাদের পবিত্র আমানত, এই আমানত খেয়ানত করব না, বিষয়টা তো তা না, আমরা ওরা না, মাটিরই সন্তান। আবার ধর্মীয় পার্থক্য থাকবে, আরও নানা রকম পার্থক্য থাকবে, সংস্কৃতিতেও নানা, এবং ভারতে যেটা রবীন্দ্রনাথ বলেছেন যে বৈচিত্র্যের মধ্যে সুরসঙ্গতি, ইউনিটি ইন ডাইভার্সিটি, এটা ইন্ডিয়ার জন্য যেমন খুব জরুরি, আমাদের মনে হতে পারে যে আমাদের তো সংখ্যাগরিষ্ঠ বাঙালি বাংলা ভাষায় বেশিরভাগ কথা বলে, ধর্মেও অনেক সংখ্যাগরিষ্ঠতা, কিন্তু তাতে কিন্তু বিভাজনটা তো মোকাবেলা করার জায়গাটা তো আর কমে যায় না, বরং আরও বেড়ে যায় আর কি। আরও গভীরভাবে শুনতে চাই, কথা বলছেন মফিদুল হক, ফিরে আসছি একটি বিরতির পর। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ একাত্তর সংযোগে, আমাদের সঙ্গে আছেন মফিদুল হক। আপনি সাম্প্রদায়িক যে বিচ্ছেদগুলো এবং আত্মবিচ্ছেদ, সুন্দর একটি শব্দ ব্যবহার করলেন, বললেন, কিন্তু তার পাশাপাশি বিশেষ করে আপনার যে রাজনৈতিক দর্শনের কথা আমরা জানি, মুক্তিযুদ্ধেও আমাদের সংবিধানে সমাজতন্ত্রের কথা বলা ছিল বা অন্তত মানে সামাজিকভাবে সম্পদের বন্টন এবং ইত্যাদির কথা ছিল, এখানটায় যদি আমরা চলে আসি যে এই বিচ্ছেদ কিন্তু হিন্দু মুসলমান নির্বিশেষে আমরা দেখছি যে সম্পদের অধিকার কার আছে আর কার নেই, এবং এই এটি কিন্তু একটা বিশাল বড় সামাজিক রাজনৈতিক সমস্যার সৃষ্টি করে চলেছে আমাদের রাষ্ট্রের শুরু থেকে। এবং এখন অনেকেই বলেন এই যেমন সন্ত্রাস হবে, সন্ত্রাস হওয়ার জন্য খুব অল্প টাকা ছড়িয়ে লোক পাওয়া যায় কারণ সে ওই অবস্থায় আছে, অথবা আমাদের বাংলাদেশের একটি বড় সমস্যা হলো জমি দখল এবং সেখানে রাজনৈতিক ক্ষমতা বলেন অন্যান্য আর্থিক ক্ষমতা ব্যবহার করে লোকে সেই কাজগুলো করছে এবং সেখানে রাষ্ট্র বা সরকার বা রাজনৈতিক দলগুলো সবসময় তাদের ভূমিকাটা স্বচ্ছ রাখতে পারছে না। এ থেকে আপনি কি ভবিষ্যতে, আমরা মানে আমাদের ওই পত্রিকার কথা যে কারণে বললাম যে সেখানে তো দেখি বেশিরভাগই এই ব্যাপারটা যে আমরা তোমরা করে ভাগ হয়ে যাচ্ছে যে কে ক্ষমতার কাছাকাছি আর কে ক্ষমতার বাইরে, সেখানে কিন্তু আবার হিন্দু মুসলমান বা অন্য কোনো ভাগ নেই, সেখানে গরিব লোকের জন্য একই ভাগ্য। এই চ্যালেঞ্জটা আপনি কিভাবে দেখছেন, কারণ এতে এই এর নানা ধরনের মানে প্রতিঘাত আমরা সমাজে কিন্তু এর মধ্যেই দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবং আমাদের সমাজ যে ক্রমাগত খুব ভায়োলেন্স আক্রান্ত হয়ে যাচ্ছে,
সেটা তো একটা এই ধরনের সংঘাত থেকে। আর একটা কথা আপনি বিষয়টা অবতারণা করে ভালো করেছেন, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে যখন মূল্যবোধের কথাটা বলি তখন কেবল সত্তা বা আইডেন্টিটি ক্রাইসিস না, সেটা যেমন মোকাবিলা করছি তার কিন্তু অঙ্গাঙ্গী অংশ হচ্ছে এই যে বৈষম্য যেটা তৈরি হয় বা একটা বিশাল অংশ মানুষ সুযোগহীনতার মধ্যে তাকে ঠেলে দেওয়া হয়, এই জায়গাটা কিন্তু ওটা অঙ্গাঙ্গী অংশ। আমি যখন মানে জাতি গঠন বলবো, রাষ্ট্র বিকাশের কথা বলবো, সমাজ বিকাশের কথা বলবো, কেবল আমরা সব বাঙালি বাংলার মানে সব এক হোক এক হোক গান, তার সঙ্গে যেমন যেমন দেখেন নজরুল একটা অসাধারণ সর্বধর্মবাদী মানুষ, আবার তিনি অসামান্য কিন্তু সংগ্রামী এই বৈষম্যের বিরুদ্ধে। তো এইখানে যেটা আমাদের, তাকেও তো আমরা একটা জাতীয় কবি একটা বাক্সের মধ্যে ভরে রেখে দিয়েছি, নজরুলের কথা কি আমরা পড়ছি বা জানছি বা শুনছি আমাদের মানে অসাধারণ ইসলামী গান লিখেছেন, অসাধারণ শ্যামা সঙ্গীত লিখেছেন। আনন্দময়ীর আগমনের জন্য ব্রিটিশরা তাকে জেলে ঢুকালো, সেই আনন্দময়ী কিন্তু উনি দেবী বন্দনাকে একটা অন্য ডাইমেনশন তিনি দিয়ে দিলেন, একটা বলা যায় জাতীয় মুক্তি সংগ্রামের। তো এই কাজগুলো যেই কবি করেছেন এরা আমাদের সম্পদ আর কি। আমি বলছি যে এখন যে সমস্যাটা দেখুন, মুক্তিযুদ্ধের পরে যে বাংলাদেশ গঠিত হলো, 25 বিঘা পর্যন্ত জমির সিলিং ঘোষণা করা হয়েছিল, কলকারখানা জাতীয়করণ হয়েছিল, ঠিক হয়েছে না বে ঠিক হয়েছে কীভাবে পরিচালনা হয়েছে সেগুলো আলাদা প্রশ্ন, একটা কিন্তু সাম্যের বা বৈষম্যের নিরসনের একটা তাগিদ কিন্তু এই জাতি চেতনার অঙ্গাঙ্গী অংশ। আমি যদি সেটাকে অ্যাড্রেস না করি, বা ধরুন নারী সমাজের কথা যদি আমি ভাবি, মুক্তিযুদ্ধে নারীদের যে অংশগ্রহণ সেটা কী ছিল, যে নারী পুরুষ মিলে সম্মিলিতভাবে এই সমাজ এই দেশ গঠিত হবে। আজকে কত রকমভাবে নারীদের উপরে বঞ্চনার জায়গাগুলো আমরা এখনও হয়তো লড়াই চলছে, কিছু কিছু অগ্রগতি আছে কিন্তু ঘোচাতে পারিনি। আর যদি সম্পদের বৈষম্য বলেন এটা তো এখন সীমাহীন হয়ে উঠেছে, এখন তো সিলিং নেই জমির, কিন্তু এখন দেখবেন যে আরবান অ্যাফ্লুয়েন্ট পিপুল গ্রামে জমি কিনছে, কৃষি জমি কিনে হয়তো একটা প্রাসাদ বানাচ্ছে, বছরে সে একদিন গেল কি গেল না, বা গল্ফ কোর্স বানাচ্ছে, এরকম দেখবেন ঢাকার আশেপাশে আপনি খুঁজলে কিন্তু অনেক পাবেন, জয়দেবপুরে বাগান বাড়ি করেছে অনেক আমাদের অনেক মানে খ্যাতমান ব্যক্তিও সেখানে পাবেন, আদারওয়াইজ তারা হয়তো বাঙালি সংস্কৃতির প্রবক্তা বা অন্য কিছু। ফলে এই যে না, কিন্তু তাতে তাতে সমস্যা কোথায়? তারা তো অর্থের বিনিময়ে কিনছেন, এবং যেই সাম্যের কথা আপনি বলছেন, যেই সিলিংয়ের কথা বলছেন, যেই যা মানে রাষ্ট্রীয়করণের কথা বলছেন, সোভিয়েত ইউনিয়নের পতনের পর বর্তমানে কি আপনি সেই ধরনের একটি আর্থিক ব্যবস্থাকে আপনি কি আমি আমি কাঠামোটা বলছি না, আমি বলছি এসেন্সটা। এসেন্সটা হচ্ছে দেশের মানুষ সকলে মিলে সম্মিলিতভাবে জীবন বিকাশের সুযোগ পাবে। অমর্ত সেন যেটা বলছেন যে অপরচুনিটি আমি কি দিচ্ছি, আমি সম্পদ সব ভাগ করে একেবারে মানে সবাই গরিব হয়ে গেলাম, সেরকম তো আর সহজ সমাধান তো আর সম্ভব না। সমাজের কাঠামো, অর্থনীতির গতি প্রকৃতি ধরন, আন্তর্জাতিক বাজার সব মিলে, কিন্তু মূল প্রশ্ন হচ্ছে যে আমি সুযোগ তৈরি করা, সুযোগ তৈরি করা। আরেকটা হচ্ছে দেখুন দুর্বলের উপরে আঘাত, গ্রামে জমি কেনাটা মানে কি, আপনার রুরাল জমিটা তো হচ্ছে আমার দেশটা যে অগ্রসর হচ্ছে সেটা তো এই এগ্রিকালচার প্রোডাক্টিভিটি এবং সেই প্রোডাক্টিভিটির ফল হিসাবে অর্থনীতির একটা সচলতা তৈরি হচ্ছে। সেখানে আমি তো কৃষি জমি খুব সহজে আমি হারাতে চাইব না। আপনি ভিয়েতনামে দেখবেন যে বাড়িঘরগুলো কিন্তু গ্রামেও খুব ছোটো ছোটো এবং সরু বাড়ি, হয়তো দোতলা তিনতলা চারতলা করছে, তারা নিয়মই সেটা করেছে যে এর বেশি জায়গা নিয়ে বাড়ি করা যাবে না। তা আমার দেশটা কিন্তু খুব ছোট, এই 54,000 বর্গ মাইলে বিশেষ করে এখন যেহেতু সবগুলো দলই যারা রাষ্ট্র ক্ষমতা আছেন বা যাবেন বলে আশা করেন তারা পরিপূর্ণভাবে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় কথা প্রকাশ্যে বলে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েই কিন্তু ক্ষমতায় আসছেন, সেক্ষেত্রে এই বৈষম্য কীভাবে দূর হবে? দেখুন একটা হচ্ছে বাজার অর্থনীতি, সেই কাঠামোটা থাকবে। হ্যাঁ, আবার আপনি পুঁজিবাদ না সমাজতন্ত্র চয়েসটা তা না, চয়েসটা হচ্ছে আপনি প্রো পিপুল পলিসি নিচ্ছেন কিনা। আমরা কিন্তু অনেক রকমভাবে প্রো পিপুল পলিসি সরকারের দেখি আর কি,
অনেক রকম ভাতা, অনেক ধরনের, একেবারে মানে যারা মানে মঙ্গা পীড়িত মানুষরা যেমন মঙ্গা থেকে উঠে আসলো, সে বিষয়ে আবার আন্তর্জাতিক অনেক সংগঠন মানে প্রতিষ্ঠানের আবার নানা রকম প্রেসক্রিপশনও থাকে যে এত প্রো পিপল না হয় ভালো বাজারের পক্ষে। যাই হোক, আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে অবশ্যই এই এইরকম একটা দৃষ্টিভঙ্গি নিয়ে আমি সমাজটাকে পরিচালনা করব, এবং সেইখানে সব মানুষের অধিকারের একটা জায়গা কিন্তু শিক্ষা। এবং দেখুন, শিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ। শিক্ষা তো এখন একটা সম্পূর্ণ সুযোগহীনতার একটা মানে কি বলবো উদাহরণই তৈরি হয়েছে বলা যেতে পারে। আপনি প্রাথমিক শিক্ষা দিচ্ছেন কিন্তু তারপরে, হ্যাঁ, এবং এইখানে এখন দেখুন আমি সব সমস্যার আমি রাতারাতি সমাধান করতে পারবো না হয়তো, কিন্তু আমার ধরুন একটা একক শিক্ষা ব্যবস্থাটা খুব প্রয়োজন, অন্তত প্রাথমিক এবং পোস্ট প্রাইমারি লেভেলটা যদি বলি, যে সেকেন্ডারি লেভেলে আমার। কিন্তু সেটা কি মানে বাস্তব হওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা আপনি দেখেন? আমি যদি একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করে থাকি এই মূল্যবোধের ভিত্তিতে, তাহলে তো এটা বাস্তব না হওয়াটার তো কোনো আমি, কিন্তু এটা তো অনেক দিন ধরে দাবি, আপনার মতো আরো অনেকেই দাবি করে আসছেন, কিন্তু আমরা তো দেখছি যে সেটি আমাদের রাজনৈতিক বাস্তবতায় মানে কোনো সরকারের পক্ষেই এক মানে একক শিক্ষা ব্যবস্থা চালু করা কি সম্ভব হবে আপনি কি দেখেন? আমি জিনিসটাকে দেখি কিন্তু একটু কেউ বলতে পারে সংস্কারবাদী দৃষ্টিভঙ্গি থেকে, এবং সংস্কারবাদী দৃষ্টিভঙ্গি থেকে এই জন্য যে আমাদের শিক্ষার সঙ্গে কিন্তু সমাজের একটা গভীর সম্পৃক্তি ছিল, এবং আমাদের যে অতীতের শিক্ষা ব্যবস্থা, সমাজ কিন্তু এই প্রতিষ্ঠানগুলোকে ওন করেছে, এবং শিক্ষকের একটা বিশাল মর্যাদা ছিল সমাজে, মাস্টার পাড়া কিন্তু বাজার অর্থনীতি থেকে শিক্ষকের মর্যাদা পাওয়া বা থাকা আদৌ সম্ভব পৃথিবীর কোনো দেশে আছে? এখনো কিন্তু আছে আমাদের দেশে, আমাদের আমাদের সামাজিকভাবে আছে, কিন্তু আপনি যতই একজন মানুষের সম্মান নির্ভর করবে তার অর্থনৈতিক ক্ষমতার উপর, আমরা যতই সেই সমাজের দিকে মানে সেই ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছি, সেখানে কি শিক্ষকের সেই সম্মান বজায় রাখা সম্ভব, যেখানে শিক্ষক নিজেও হয়তো টাকার পেছনেই ছুটতে থাকবে? দেখুন, সমস্যাকে এরকম সাদা কালো দেখলে দেখা যায়, হ্যাঁ, কিন্তু আমি আপনাকে প্রস্তাবনাটা রাখছি যে শিক্ষক যদি তার ন্যূনতম একটা বাঁচার মতো একটা সংস্থান তার ঘটে, সম্মানটা কিন্তু সমাজ তাকে বিপুলভাবে দেওয়ার জন্য প্রস্তুত আছে। আর শিক্ষক তো প্রতিদিন একটা তরুণ প্রজন্মের সঙ্গে তার ক্রিয়া প্রতিক্রিয়া চলছে, এবং এখনও আমাদের দেশে মানে মাস্টার মশাই বা শিক্ষকদের একটা সম্মানের একটা বিধি কিন্তু এত কিছুর পরও বিনষ্ট হয়ে যায়নি। কিন্তু আমরা জাতীয়করণের নামে যেটা করেছি, শিক্ষার সঙ্গে সমাজের সম্পৃক্তটা আমরা ছিন্ন করে দিয়েছি, যে সমাজ এটা ওন করে না, এটা সরকার ওন করে, এটা শিক্ষা অফিসার ওন করে, এটা ইউএনও ওন করে। তো এই স্থানীয় অঞ্চলগুলোতে তার মানে শিক্ষায় তার পরিপূর্ণভাবে শিক্ষা ব্যবস্থায় সেই স্থানীয় সমাজের পরিপূর্ণ অংশগ্রহণ সেটা সেটা এখন এটা কিছু কিছু সুযোগ তৈরি হচ্ছে। আবার অনেক সময় এরকম তৈরি হচ্ছে যে জমি দিলে নিজের নামে প্রতিষ্ঠান করতে পারবে, এটাও একটা এক ধরনের বলবো যে খুব নেতিবাচক উদাহরণ তৈরি হচ্ছে। তো যাই হোক, সমাজ তো এরকম ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হবে, সেখানে নারী একটা বড় বিষয়। দেখুন, সরকার অনেক রকম কাজ করছে, আবার যদি আপনি ভীষণ বলেন এই যে বিয়ের বয়সটাকে, ঠিক 18 বছর বিয়ের বয়স, সেটাকে কেন কমিয়ে 16 বছরে নিয়ে আসার চেষ্টা, তার পশ্চাৎমুখিতাও কিন্তু আমাদের অনেক চেষ্টা, তবে তার প্রতিক্রিয়ায় তো হ্যাঁ সমাজ একটা এটার প্রতিরোধে দাঁড়িয়েছে, কিন্তু আমরা তো প্রত্যাশা থাকবে যে এটাকে আরও বিকশিত করার জন্যেই রাষ্ট্র এবং সরকার কাজ করবে। তো এই এই জন্য আমার মনে হয় যে সমস্ত কিছুকে আমি যদি মিলিয়ে দেখি, আমি কিন্তু মিলিয়ে দেখলে কিন্তু আমি সমস্যাগুলোকে আমি তখন অনেক বড় মাপে দেখে আমি সমাধানের সূত্রগুলো নানাভাবে খুঁজে পাবো। আর আমি ওই জায়গাটায় দেখতে চাই অমর্ত্য সেনের, যে সুযোগটা প্রসারিত হচ্ছে কিনা। বাংলাদেশে কিন্তু একটা সোশ্যাল মোবিলিটি তৈরি হচ্ছে, শিক্ষা নাই নাই করেও শিক্ষার মধ্যে অনেক শিক্ষক কিন্তু আন্তরিকতার সঙ্গে কাজ করছেন, সমাজেরও অনেক সম্পৃক্ততা ঘটছে। সংখ্যার দিক থেকে দেখলেও আমাদের তরুণ প্রজন্ম যেহেতু মানে প্রচুর তরুণ, আমাদের বাংলাদেশে বেশিরভাগ নাগরিকই তরুণ। সোশ্যাল মোবিলিটি নিয়ে কথা বলবো, একটা নতুন প্রসঙ্গের অবতারণা হয়েছে। আমরা কথা বলছি মফিদুল হকের সঙ্গে, বিশেষ একান্ত সঙ্গে। একাত্তর সংযোগের এই পর্যায়ে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনি কথা বলছিলেন সোশ্যাল মোবিলিটি নিয়ে, মানে সমাজের মধ্যে নিজের অবস্থানকে পরিবর্তন করার একটা সুযোগ আছে, এবং সেখানে বিশেষ করে আমাদের এই প্রচুর তরুণ নাগরিক আমাদের দেশে আছেন, যেটি আসলে
পৃথিবীর অন্যান্য মানে আমাদের শক্তির একটা মূল মূল জায়গা, যে এই তরুণরাই দেশকে আমরা যেদিকে চাই এগিয়ে নিয়ে যাবেন একটা সুপথে। এই সোশ্যাল মোবিলিটির বিষয়টি কিভাবে আমাদের সমস্যাগুলোকে সমাধানে সাহায্য করবে বলে আপনি মনে করছেন? দেখুন, এই এই সোশ্যাল মোবিলিটিটাই সমস্যা সমাধানের একটা বড় উৎসমুখ আমি বলবো। যে আমি যখন অনেক মানুষকে আমি ক্ষমতাবান করে তুলতে পারবো, শিক্ষিত করে তুলতে পারবো, একটা অর্থনৈতিকভাবে বলা যায় যে ভূমিকা পালনের যোগ্য সে করে হয়ে উঠবে, তখন কিন্তু তার ভেতরে একটা ক্ষমতায়ন ঘটবে। এবং আমাদের কিন্তু ক্ষমতায়নটা কিন্তু আমরা হয়তো চোখে দেখছি না, কিন্তু অনেক রকমভাবে ক্ষমতায়ন ঘটছে। তো ক্ষুদ্র ঋণ যদি বলি, তার নানা সমালোচনা প্রতি সমালোচনা থাকতে পারে, কিন্তু একটা নারীর একটা ক্ষমতায়ন কিন্তু আমরা দেখছি আমাদের সমাজে ঘটছে। শিক্ষা একটা ক্ষমতায়ন করছে, কিন্তু শিক্ষার ক্ষেত্রে খুব দুর্ভাগ্য আমাদের যে আমরা শিক্ষাটাকে ছড়িয়ে দিতে পেরেছি, কিন্তু গুণগত মানটা আমরা প্রায় ধস নেমে যাচ্ছে। তো সেখানে সৃজনশীল প্রশ্ন আসছে, নানারকম চেষ্টা হচ্ছে, কোনো চেষ্টাই যে সমাধান করে দিবে তা না, সৃজনশীলেরও আবার গাইড বই বেরিয়ে যাচ্ছে। তো এইরকম আর কি, যে মানে আবার অভিভাবকরা অনেক সময় দেখা যাচ্ছে যে যে কোনো একটা সৃষ্টিশীল কিছুকে তারা মেনে নিতে পারছেন না। আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড তুলে দেওয়া হলো, কিন্তু তারপরও কোনটা সেরা স্কুল কোনটা, মিডিয়াও কিন্তু খুঁজে খুঁজে প্রায় বের করার চেষ্টা করছে। গতানুগতিক চিন্তা থেকে আমরা বেরোতে পারছি না, এইটা একটা বড় বিষয়। আর একটা হচ্ছে যে গতানুগতিক বৃত্তটা কিন্তু ভেঙে দিচ্ছে এই সোশ্যাল মোবিলিটি। আপনি দেখবেন, আচ্ছা হিমালয়ের শীর্ষে যে নারী গেল সে কোথা থেকে উঠে আসলো? সমতল ভূমির একটা মেয়ে কী করে এভারেস্ট শৃঙ্গ জয় স্বপ্ন দেখে, এটা তো ভাবা যায়নি। কিন্তু ওই এনামুল হকের মতো একজন মানুষ ছিলেন, কিছু ছেলেমেয়েকে স্বপ্ন দেখিয়েছেন, তারা বাঁধ ভেঙে এগিয়ে এসেছে। এটাই কিন্তু সোশ্যাল মোবিলিটি। আমি একটা লেখা বহুদিন আগে পড়েছিলাম, ডেইলি স্টারে চিন্তিত একটা কলাম লিখতেন, বলছেন যে চিটাগাং যাচ্ছেন ট্রেনে, তো ওই বুফে কারে বসছেন, উল্টা দিকে একটা ইয়াং ছেলে, ও একটা টেগোর রিডার বই পড়ছে, তো চায়ের অর্ডার দিচ্ছে, চাটা যে নিয়ে আসছে, ট্রেনের চা কাঁপতে থাকে, চাটা পিছলে পড়েছে, সে একটা ধমক দিল প্রচণ্ড, বলে তুমি যেই কাজটা করবে সেটা ঠিকভাবে করবে। পরে ছেলেটির সঙ্গে যখন কথা হলো, ছেলেটি বলে যে আমি আর্মিতে জয়েন করেছি, এরকমই আমার বাবা বারটেন্ডার ছিলেন, তো বাবা এই চা পরিবেশন করতেন, এই কাজটি করতেন, এবং তিনি ওই কাজটিকে খুব যত্নের সঙ্গে করতেন, এই জন্য আমার খুব। তো এটা তো একটা সোশ্যাল মোবিলিটির একটা রিফ্লেকশন। তো এরকম কিন্তু যদি আপনি দেখেন, রাজ্জাক স্যার তো মানে অধ্যাপক আব্দুর রাজ্জাক নানা রকম ইনসাইটের পরিচয় দিয়েছেন, একটা কথা তিনি সবসময় বলেছেন যে দেশের জল মাটি আর মানুষ এই সম্পদগুলোকে আমাকে ব্যবহার করতে হবে। আর মানুষ ব্যবহার করতে হলে তিনি বলছেন যে রাষ্ট্র যদি টিচার্স ট্রেনিং শিক্ষক প্রশিক্ষণের উপরে ইনভেস্ট করে, তাহলে ইট উইল বি ইনভেস্টমেন্ট ফর দ্য ফিউচার। আপনি এর আগেও শিক্ষার কথা বলছিলেন, তবে যেই উদাহরণটি আপনি দিলেন যে নিজের কাজের প্রতি মানে তাতে সেটাকেই সুন্দরভাবে মানে সর্বোচ্চ মেধা এবং পরিশ্রম দিয়ে করার যে চেষ্টা, এই জায়গাটা নিয়ে আমাদের বাংলাদেশে এবং এটা হয়তো বিশ্বেরও একটা প্রভাব আছে, কি কোনো সমস্যা আছে? কারণ আমরা চারিদিকে দেখি, যেমন বাংলা সিনেমার নাম দিয়েছিল শর্টকাটে বড় লোক, এটা কি আমাদের এক ধরনের একটা মানে জাতীয় সাইকির একটা প্রতিফলন কি না? আমরা চারিদিকে দেখি, আমাদের নিজেদের কাজেও আমরা দেখি যে সঠিকভাবে সুন্দর করে যথোপযুক্ত প্রস্তুতি নিয়ে একটা কাজ শেষ পর্যন্ত করার জন্য যে যেটা লেগে থাকা এবং তাতে একটা নিজে মানে তাতে গৌরব অনুভব করার একটা ব্যাপার, এটি কি আপনি দেখেন? আপনি কি সমাজের মধ্যে এক ধরনের একটা অস্থিরতা দেখেন যে কোনো রকম একটা কাজ করে স্টেজে মেরে দেওয়ার একটা প্রবণতা? সেটার একটা কারণ হচ্ছে, দেখুন, বাঙালি মধ্যবিত্ত বলি বা বাঙালি সমাজ বলি, এত বিত্ত কিন্তু সে কখনো হ্যান্ডেল করেনি, মানে পুরো ইতিহাসে কোন একটা সময় হয়তো ছিল। এবং আর এই বৃত্তটাকে কিন্তু বন্টনের ক্ষেত্রে রাষ্ট্র এবং সরকার আবার একটা ভূমিকা পালন করে, ফলে এই সুযোগগুলো নিয়ে বিত্তবান হওয়া শর্টকাটে বড় লোক, যেটা সিনেমা কেন হবে না, শর্টকাটে বড় লোক হওয়ার জন্য তো বহু মানুষ আক্রান্ত হয়ে আছে, সব কাজই শর্টকাট করার একটা চেষ্টা। আমি সেটা বলছি না, আমি বলছি ওটা একটা ফেনোমেনা আর কি। সিনেমাতেও ধরেন হয়তো এটা একটা থার্ড গ্রেড সিনেমা, কিন্তু এটার মধ্যে দিয়ে কিন্তু একটা সামাজিক একটা প্রবণতার প্রকাশ ঘটছে আর কি। যেমন আগে একটা সিনেমা ছিল, আশিস নন্দী বলেছেন যে গ্রাম থেকে শহরে আসা, সিনেমার বেশিরভাগ কাহিনী হচ্ছে আর গ্রামের, যাই হোক সেই জায়গায় যাচ্ছি না, সময়ও কম, কিন্তু এই যে মানে আমি যেটা বলতে চাচ্ছি, আপনি তো অনেকগুলো দীর্ঘমেয়াদী পদক্ষেপের কথা বলছেন এবং ওই
যে উদাহরণটিও দিলেন যে নিজের কাজটিকে সুন্দরভাবে, এটা কিন্তু আমাদের মানে বৃত্তিভিত্তিক যে সমাজ ছিল সেখানে কিন্তু এটাই ছিল যে আপনি হাতের একটা কাজ করলেও আপনার নিজের কাজটা আপনি সর্বোচ্চ মেধা পরিশ্রম দিয়ে করবেন। সেইখান থেকে আমরা সরে আসলাম কিনা এবং সরে আসলে তার কি ফল আমরা দেখতে পাচ্ছি, যে কোনো জায়গায় আমরা কোনো রকমের যেটাকে বলে এক্সেলেন্স মানে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর কোনো চেষ্টা কিন্তু অনেক সময় দেখে মনে হয় যে নেই। আপনি কি এটা মনে করেন? আমি বলবো যে এইখানে আমাদের একটা নীতির, রাষ্ট্রনীতির ক্ষেত্রে, সমাজনীতির ক্ষেত্রে আমাদের অনেক মনোযোগ দাবি করে আর কি, যে যেন আমরা এই জায়গাটার, এই যে ধরুন আপনি এখন সম্পত্তি বেদখল, এই যে আপনি অর্পিত সম্পত্তি আইন, এটা এখনও তোলা যাচ্ছে না, কারণ এমনভাবে দখল বেদখল হয়ে জট পাকিয়ে গেছে। বা আপনি খাস জমি দেখেন, আপনি নদী শিকস্তি দেখেন, তো এখানে তো রাষ্ট্রের একটা বড় ভূমিকা। এবং আজকে কিন্তু বিজনেসেও আমি যদি পুঁজিবাদ বলি তার সঙ্গে মার্কেট ইকোনমি মানে কিন্তু প্রতিদ্বন্দ্বিতামূলক অর্থনীতি, কম্পিটিটিভ একটা স্ট্রাকচার, মানে আইনের বাইরে গিয়ে নয়। হ্যাঁ, আইনের বাইরে গিয়ে নয়, সেই আইনের সুষ্ঠু প্রয়োগ, আইনের প্রতি শ্রদ্ধাশীলতা সেখান থেকে আসবে, আর তার সঙ্গে সুযোগের সম্প্রসারণ, মানুষকে বিকাশের সুযোগ দিতে হবে। ফার্ডিনান্ড লেজারের একটা কথা বিষ্ণুদে লিখেছিলেন, আমি খুব সেটা মনে হয় যে তিনি খুব নাম করা পেইন্টার ছিলেন, যে মানুষকে সুযোগ দিতে হবে জানবার, বুঝবার, ভাববার এবং বাছাই করবার, তার মানে এম্পাওয়ারমেন্ট, এখন যেটা বলা হয় ক্ষমতায়ন। এবং সেখানে কিন্তু নারী একটা বড় বিষয় আমাদের সমাজে, এবং আমরা কিন্তু, আপনি তো এই বিষয়ে মানে আপনার বই আছে, লেখালেখি আছে, কাজ আছে। হ্যাঁ, এবং আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি নারীর কথা উল্লেখ করলেন, এরকম দু তিনটা বিষয় আপনি কোন জায়গাটা মনে করেন যে আমাদের এই মুহূর্তে চ্যালেঞ্জটা সবচেয়ে বেশি এবং সেই দিকটাতেই সবচেয়ে বেশি করে নজরটা দেওয়া উচিত? একটা হচ্ছে সম্পদ নিয়ে যেন যথেচ্ছাচার না হয়, সেটা সম্পদ আহরণের ক্ষেত্রে আর সম্পদ প্রকাশ করার ক্ষেত্রেও, সম্পদের ব্যবহারের ক্ষেত্রেও, রাষ্ট্র কতগুলো নীতির মধ্যে। আর আমাদের জন্য আরও প্রয়োজন যে আমার মানে জমি খুব কম, মানুষ অনেক বেশি, আবার এই মানুষ এই জমি ব্যবহার করে অনেক উৎপাদনও করছে, ফলে সম্পদ আমার বাড়ছে, এই বাড়তি সম্পদের সুযোগটা যেন যত বেশি সম্ভব মানুষ পায়। আমি সুযোগের সম্প্রসারণটা খুব বড় দেখব, তার সঙ্গে অধিকারের সম্প্রসারণ, আমার যাদেরকে আমি অধিকারহীন করে রেখেছি তাদেরকে তো আমি বঞ্চনার মধ্যে রেখেছি, সম্পদের বঞ্চনা আর অধিকারের বঞ্চনা, ফলে আমি যত বঞ্চনা মোকাবেলা করতে পারবো আমি কিন্তু তার সঙ্গে যদি মুক্তিযুদ্ধের সে মূল্যবোধ যে সম্প্রীতির সমাজ, তার ভিত্তিটা তো আমার রয়েছে, ঐতিহাসিকভাবে রয়েছে, এটা তো খুব বিশাল আমার একটা দিক, খুব বেশি দিন আগের কথাও নয়। হ্যাঁ, এবং সেইটাকে ধারণ করে আমি যখন এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবো আমি অনেক রকম পথ এবং অনেক রকম সম্ভাবনা, অনেক রকম আমি তরুণের কাছ থেকে আমি অনেক রকম আমি মনে করি জাতি অনেক উপহার পাবে, অনেক নতুন নতুন দিকে তারা এই অবদানগুলো রচনা করবে। তাই আপনি সম্ভাবনাই দেখেন? আমি আশাবাদী, কিন্তু সমস্যাগুলো মোকাবেলা করার ভিত্তিতেই আমি আশাবাদী। আর এই সমস্যা মোকাবেলা করার জন্য আপনি আশাবাদের কথা বললেন, একটুখানি একটা ছোট্ট প্রশ্ন রেখে, সেটা হলো যে এটি তো শুধু, আপনি রাষ্ট্রের কথা অনেকবারই বললেন কিন্তু এটি তো শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ একটি বিষয় নয়, মানে এটা তো একটা আন্তর্জাতিকভাবে একটা আবহের মধ্যে আমরা আছি, একটা এক ধরনের একটা সংকটের মধ্যেই আন্তর্জাতিক পরিমণ্ডল দেখছেন, সেই সেগুলোর প্রভাবও তো বাংলাদেশের মধ্যে ওপরে আছে, তার মধ্যে বাংলাদেশের সরকারিভাবে সামাজিকভাবে সব চাপগুলোকে নিয়ে এই নীতিগুলো কি নেওয়া সম্ভব হবে? যেটা আপনি, খুবই সম্ভব, আর এর বিকল্প নাই। এই জন্য দেখুন আপনি, পরিবেশ একটা বিষয়, সিভিলাইজেশন কিন্তু এখন এক হয়ে গেছে, পরিবেশের কিন্তু রাষ্ট্রের সীমানা নেই, এটা একটা গ্লোবাল একটা ক্লাইমেট, একটা ক্রাইসিস তৈরি হয়েছে, এবং সেটা মানে বাংলাদেশের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ, এবং মোকাবেলাও কিন্তু একটা বৈশ্বিকভাবেই করতে হবে। আপনি যেই সন্ত্রাস বা যেই মানে আন্তর্জাতিকভাবে আমরা যে প্রসারতা দেখি ভায়োলেন্সের, সেটাও কিন্তু এক ধরনের বৈশ্বিক একটা সমস্যা হিসাবে দাঁড়িয়েছে, সেখানে কিন্তু বাংলাদেশের মূল্যবোধটা কিন্তু সেইখানেই তো ভবিষ্যৎমুখী, সেখানে মূল্যবোধ আমার, আমি যে আদর্শের উপরে মুক্তিযুদ্ধ করেছি, রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি, সেটা তো এই সমস্যা মোকাবেলার জন্য সবচেয়ে বড় সম্পদ, এই সম্প্রীতি সমাজ, এই সম্প্রীতি সমাজ তৈরি করার যে আদর্শ। আরেকটা হচ্ছে যে আমি কিন্তু আজকে যে ইকোনমিক্যালি যে গ্লোবাল ইকোনমি বলা হয় সেখানে কিন্তু ডাইভার্সিটিটা খুব গুরুত্বপূর্ণ, যে থিঙ্ক গ্লোবালি অ্যাক্ট লোকালি এরকম স্লোগানও দেওয়া হয়, এবং আমি কিন্তু গ্লোবাল তখনই হতে পারবো যখন আমি আমার সক্রিয়তা নিয়ে আমি বিশ্ব সমাজে দাঁড়াবো। আর এখন আমি আরেকটা যেটা দেখি, দেখুন এশিয়াতে একটা জাগরণ ঘটছে অর্থনৈতিকভাবেও সামাজিকভাবেও,
আমি বলি যে ধানের সংস্কৃতি, এটা মানে আচ্ছা মানে সেই চায়না থেকে শুরু করে এখানে ধান ভিত্তিক এবং গ্লোবাল ইকোনমিটা কিন্তু শিফট করছে, চায়না ইন্ডিয়া মিলিয়ে কিন্তু মেজর প্লেয়ার হয়ে যাচ্ছে, আর তার কিন্তু বাংলাদেশও সেখানে একটা ইকোনমিক পাওয়ার হিসাবে কিন্তু অনেক পসিবিলিটিস দেখাচ্ছে, যেটার একটা প্রতিফলন আমি বলো কানেকটিভিটি। আমরা তো অনেকদিন ট্রানজিট ট্রানজিট নিয়ে এই করেছি, এই কানেকটিভিটি কিন্তু আমার ফিউচার, সমস্ত দরজা উন্মুক্ত হয়ে যাবে, আমরা যাব মিলবে এবং বে অফ বেঙ্গলটা কিন্তু একটা ইকোনমিক হাব হয়ে যাওয়ার একটা সম্ভাবনা বহন করছে, আর জিওগ্রাফিক্যালি হচ্ছে বাংলাদেশ হচ্ছে এর সেন্টারে, ফলে অনেকগুলো ভবিষ্যৎমুখী কাজ কিন্তু হচ্ছে। কোস্টাল শিপিং একটা বড় বিষয়, যখন সিঙ্গাপুর থেকে আর কন্টেইনার আনতে হবে না, এবং ফলে কানেকটিভিটি একটা উইন উইন সিনারিও তৈরি করবে এই হোল রিজনটাতে, আর এই রিজনটা যখন ইকোনমিক পাওয়ার হয়ে যাবে আর বাংলাদেশ যখন এখানে একটা মেজর প্লেয়ার হবে, তখন কিন্তু আমি অপরচুনিটি বাড়াবার কিন্তু আমি আরও সামর্থ্য পাবো, কিন্তু আমি ওই দৃষ্টিভঙ্গি রাখি কি না, ওই ফিলোসফি আমি ধারণ করি কি না, এবং সেটাকে আমি বাস্তবে রূপায়িত করার জন্যে আমি পলিসিতে সেখানে নানারকমভাবে ব্যবহার করি কি না, সেটাই আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ। উন্মুক্ত এবং পুরো বিশ্বের সাথে যোগাযোগ এবং সম্প্রীতি রাখা, এবং যেই সম্প্রীতি সমাজের কথা আপনি বললেন সেটি নিয়েই বিশ্বের দরবারে যাওয়া এবং নিজের দেশে সেটি প্রতিষ্ঠা করার চেষ্টা করা। অনেক আশার কথা শোনালেন মফিদুল হক আমাদের বাংলাদেশের অসুখে এই সিরিজে। আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি।